আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক জয়শ্রী অধিকারী। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে তাহলে আমরা আলোচনায় চলে যাই। আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটু দেখি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় পাঠ 2 এবং 3। পাঠ 2-এ যেটা আছে নবজাতককাল এবং অতি শৈশবকাল, এগুলো হচ্ছে শিশুর বয়স অনুযায়ী নামকরণ। আমরা একটু জেনে নেই, 1989 সালে জাতিসংঘ ঘোষিত যে শিশু আইনটা করা হয়েছিল, সেখানে 18 বছরের নিচে যারা তাদেরকে শিশু বলে গণ্য করা হয়েছে, এরকম একটা স্বীকৃতি দেয়া হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে কোনো বয়সের শিশুর বৈশিষ্ট্য একই রকম, বা যে কোনো বয়সেই আমরা তাকে শিশু বলতে পারবো? না। সে যেমন একটা সদ্যজাত শিশু এবং 5 বছরের শিশুর বৈশিষ্ট্য কি একই রকম হবে? একই রকম হবে না, কিন্তু তারা সকলেই শিশু। শিশু আমরা বলতে পারি, তাদের বৈশিষ্ট্য কিন্তু একই রকম নয়। সেই কারণে কী করা হয়েছে, তাদের বৈশিষ্ট্যের উপর, বয়স এবং বয়সের ভেদে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের নামকরণ করা হয়েছে। আমরা একটু জানব নবজাতক কাল সম্পর্কে। জন্ম মুহূর্ত থেকে, অর্থাৎ যখন জন্মগ্রহণ করবে সেই মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত, ওই সময়টাকে বলা হয় নবজাতককাল। নবজাতককাল কোনটা আমরা তাহলে বলবো? জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত। যদি কোনো শিশু জন্মের সময় লালচে বর্ণের হয়, লালচে বর্ণের শরীরের কালারটা, রঙটা লালচে বর্ণের হয়, তাহলে আমরা তাকে, এবং সে কি জন্মের পরপরই সে কান্না করে, তাহলে আমরা ওই নবজাতককে সুস্থ স্বাভাবিক নবজাতক বলে আমরা ধরে নেব। আমরা একটু নবজাতক শিশুর বা নবজাতককালের শিশুর বৈশিষ্ট্য জানব। যেমন ধরুন, দিনে নবজাতকরা কী করে, 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, এবং সে কত ঘন্টা ঘুমায়, 18 থেকে 20 ঘন্টা, এবং কিছুক্ষণ পরপর তাকে খাবার দিতে হয়। এরপরে আছে ঠোঁটের কাছে যদি তার কোনো কিছু, আমরা শক্ত কিছু ধরি, ধরে নিন, হাতের আঙুলি ধরি না কেন, তখন সে কী করতে চায়, সেই আঙুলটা চুষে খেতে চায়। হাতের তালুতে, ওই নবজাতকের হাতের তালুতে যদি আমরা কিছু শক্ত কিছু রাখি, তখন সে শক্ত করে ধরে, চেপে ধরে, হঠাৎ করে যদি কোনো শব্দ হয় তখন ওই শিশুটি আঁতকে ওঠে। এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা কোনো একটা শিশুর মধ্যে দেখব, তখন তাকে আমরা কী ভাববো, যে সুস্থ, সে সুস্থ স্বাভাবিক নবজাতক হিসেবে সে বেড়ে উঠছে। এরপরে আমরা একটু জেনে নিই, এই যে বয়স ভেদে শিশুর নামকরণ করা হয়েছে, আমরা জানলাম যে জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত যে বয়সের শিশুদের কথা আমরা এই মাত্র বললাম, তাদেরকে নবজাতক বলা হয়। এখন আমরা একটু জেনে নিই যে এই শিশুর বৈশিষ্ট্যগুলো আমরা কেন জানবো, যাতে আমরা বৈশিষ্ট্যের উপর, বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই শিশুর বয়স অনুযায়ী সে সুস্থ আর স্বাভাবিক আছে। আমরা একটু জেনে নিই যে আমাদের বৈশিষ্ট্যগুলো কেন জানা দরকার, শিশুর সাথে যাতে আমরা কী করতে পারবো, সঠিক আচরণ করতে পারি। তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের জায়গা থেকে শিশুর সাথে আচরণ করি, তাহলে শিশু কি তার স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না, তার ব্যক্তিত্বটা সুদৃঢ় হবে না, এবং তার গঠনটাও ঠিক হবে না, তার যে বিকাশটা, যে তার বাহ্যিক বলেন বা মানসিক বলেন, তার মানসিক বিকাশটা সঠিক হবে না। তার সাথে এই জন্য তার বয়সের মতো করে আমাদের আচরণ করতে হবে, সেই জন্য তার আচরণগুলো সম্পর্কে আমরা যেন জানতে পারি, এই জন্য আমরা বৈশিষ্ট্যগুলো জানবো, শিশুর চাহিদা পূরণ করতে পারবো। তার কারণ হচ্ছে, আমরা যদি শিশুর বৈশিষ্ট্য জানতে পারি, যে কোনো বয়সে, যে সে কান্না করছে, কী কারণে কান্না করছে, বা কী চাচ্ছে, সে কী বলতে চাচ্ছে তার ভাষা দিয়ে, শিশুর ভাষা কিন্তু বড়দের মতো না, সেটা আমরা জানি, সেই কারণে আমরা বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমাদের সুবিধা হবে যে তার যে কোনো চাহিদা আমরা পূরণ করতে পারবো বা তাকে সাহায্য করতে পারবো। শিশুর উপযুক্ত পরিবেশ তৈরি করতে অন্যকে আমরা সচেতন করতে পারবো। আশেপাশে এমন কেউ আছে যে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন, তারা জানে না শিশুর বৈশিষ্ট্য সম্পর্কে, কীভাবে শিশুকে যত্ন করতে হয়, কীভাবে শিশুকে পরিচর্যা করতে হয়, কীভাবে শিশুর জন্য একটা উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হয়। জানা, আমার যদি জানা থাকে তাহলে, বা আপনার যদি জানা থাকে, আমরা কী করতে পারবো, আমরা প্রতিবেশীকে সেই ব্যাপারে সচেতন করে তুলতে পারবো।
এরপরে হচ্ছে কোনো ধরনের অস্বাভাবিকতায় সময় মতো চিকিৎসকের কাছে বা চিকিৎসা করাতে পারবো অথবা চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবো, বড় ভাই বোন হিসেবে তাকে আমরা সঙ্গ দিতে পারবো। কি করতে পারবো? যদি কখনো এরকম হঠাৎ করে আকস্মিক কোনো পরিবেশে শিশু অসুস্থ হয়ে পড়ে, আমাদের যদি জানা থাকে এই বিষয়টা সম্পর্কে, তাহলে তাকে আমরা কি করতে পারবো, খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আমরা তাকে চিকিৎসা দিতে পারবো অথবা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারবো। তার সাথে আমরা অবসর সময়ে তার মতো করে আমরা সময় কাটাতে পারবো, ভাই বোন হিসেবেও সময়টা কাটাতে পারবো। এই ছিল শিশুর বৈশিষ্ট্যগুলো জানার প্রয়োজনীয়তা। আমরা কেন শিশুর বৈশিষ্ট্য জানবো? শিশুর বৈশিষ্ট্য জানা থাকলে আমরা শিশুর এই চাহিদাগুলো বা এই শিশুকে এভাবে আমরা সাহায্য করতে পারি। এরপরে আসুন আমরা জানবো, আমরা নবজাতককাল জেনেছিলাম, এরপরে যে নামকরণটা হয় দুই সপ্তাহ পর্যন্ত নবজাতককাল, দুই সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত, দুই সপ্তাহ থেকে কত বছর পর্যন্ত, দুই বছর পর্যন্ত ওই সময়টাকে বলা হয় অতি শৈশবকাল। এর মধ্যে একটা কথা আছে, দেড় বছর বয়সে যখন শিশু হাঁটতে শেখে ওই সময়টাকে বলা হয় টডলার। কোন সময়টাকে? দেড় বছর বয়সে, দেড় বছর বয়সে যখন শিশু হাঁটতে থাকে তখন তাকে টডলার বলা হয়ে থাকে। এবং এই অতি শৈশবকালে শিশু ছয় মাসে আপনার তার দেহের ওজন যদি আমরা স্বাভাবিকভাবে তাকে পুষ্টি দিতে পারি, তাকে স্বাভাবিক একটা সুন্দর একটা পরিবেশে তাকে বড় করতে পারি, সুস্থ স্বাভাবিক পরিবেশে যদি শিশুটি বড় হয়, তাহলে ছয় মাসে তার ওজনটা দ্বিগুণ হয়ে যাবে এবং এক বছরে তিনগুণ, দুই বছরে চারগুণ পর্যন্ত হয়ে যায়। এভাবে সে বাড়তে, খুব দ্রুত বাড়তে থাকে এবং এই সময় বর্ধনটা এত দ্রুত গতিতে হয় যে কাছের মানুষের কাছে খুব অল্প সময়ের পর বা দেখা যাচ্ছে আমি গত সপ্তাহে তাকে একরকম দেখেছি, এই সপ্তাহে দেখা যাচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে, এরকম আশ্চর্য মনে হয় যে তার বর্ধনটা খুব দ্রুত হয় যদি আমরা স্বাভাবিকভাবে শিশুটিকে স্বাভাবিক পরিবেশ তাকে দিতে পারি। এই ছিল আমাদের অতি শৈশবকাল সম্পর্কে আলোচনা। অতি শৈশবকালটা আমরা শিশুকে খুব সচেতনতার সাথে আমাদেরকে তাকে সাহায্য করতে হয় বা তাকে ওই পরিবেশটা প্রদান করতে হয়, তা না হলে ওই সময় যদি কোনো তার বিকাশে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু শিশুটা স্বাভাবিকভাবে বড় হবে না এবং তার কোনো একটা ত্রুটি তার মধ্যে থেকে যাবে, তখন সেটা বড় হলে অনেক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই আমাদেরকে অতি শৈশবকালে শিশুকে কি স্বাভাবিক সুন্দর এবং সুস্থ একটা পরিবেশ প্রদানের চেষ্টা করতে হবে। আসুন এরপরে আমরা যেটা জানবো, এই যে আমরা জেনেছি নবজাতককাল এবং অতি শৈশবকাল সম্পর্কে জেনেছি, এখন আমরা একটু জানবো শিশুর যত্নে আমাদের করণীয়, অর্থাৎ আমরা শিশুর যত্ন আমরা কীভাবে করব এবং শিশুর চাহিদাগুলো আমরা কীভাবে পূরণ করব সেটা একটু জেনে নেই। দেখুন, এই সময়ে ক্ষুধা লাগলেই তাকে খাবার দেয়া। আচ্ছা, একটা কথা বলে দিই, শিশুরা যেহেতু ওই সময় কথা বলতে পারে না, ওইভাবে বোঝাতে পারে না, কিন্তু তাদের ভাষাটা আমাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তারা কথা বলতে না পারলেও তাদের কিন্তু একটা ভাষা আছে যেই ভাষায় তারা নিজের সমস্যাগুলো বলতে চায়। তাহলে যখন আমরা বুঝতে পারবো যে শিশুটার মানে ক্ষুধা লেগেছে, সাথে সাথে তাকে খাবার দিতে হবে এবং মলমূত্র ত্যাগ করলে দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। অর্থাৎ যদি তাকে আমরা ভেজা এরকম করে অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে রাখি, তাহলে কিন্তু শিশু কী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন সংক্রামক রোগ দ্বারা সে সংক্রমিত হতে পারে। এবং কান্নার সময় দ্রুত অসুবিধা দূর করতে হবে। শিশু কেন কান্না করে? যে কোনো একটা সমস্যা হলেই কিন্তু শিশু কান্না করে, যেহেতু সে কথা বলতে পারছে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে শিশু কান্না করার সাথে সাথেই যেন যেই সমস্যা তার হচ্ছে সেটা আমরা খুব দ্রুত সহযোগিতা করতে পারি বা তার সমস্যাটা দূর করতে পারি। গরমে বা শীতে যেন তার কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর কারণ হচ্ছে প্রচণ্ড গরম যদি হয় তাহলে শিশু সর্দি কাশি লেগে যেতে পারে, আবার ঠান্ডাতেও তার সমস্যা হতে পারে, জ্বর চলে আসতে পারে। শিশুর এই সময় স্বাভাবিক একটা রোগ হচ্ছে জ্বর বা সর্দি কাশি, এইগুলো যদি মারাত্মক আকার ধারণ করে সেখান থেকে কিন্তু নিউমোনিয়া বা ডায়রিয়া থেকে শুরু করে অনেক বড় ধরনের রোগ পর্যন্ত, অনেক সময় শিশু মারা পর্যন্ত যেতে পারে। তাই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ভয় পেলে কুলে তুলে নিতে হবে। যখন হঠাৎ করে দেখা যাচ্ছে আকস্মিক কোনো পরিস্থিতিতে কোনো একটা শব্দ হলো, তখন সে ভয় পেয়েছে বা চিৎকার করছে, সাথে সাথে তাকে কুলে নিয়ে আদর করে দিতে হবে, তার ভয়টা দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আরামদায়ক ঘুমের ব্যবস্থা করতে হবে। শিশুর সবচেয়ে বড় যত্ন এবং সবচেয়ে ভালো যত্ন হচ্ছে ঘুম প্রদান। ঘুম, তাকে সে যদি ভালো করে ঘুমাতে
হতে পারে খুব ভালোভাবে শিশুর মস্তিষ্ক এবং শিশু স্বাভাবিকভাবে মানে বেড়ে উঠবে। সেই জন্য শিশুকে একটা আরামদায়ক ঘুম যেন শিশু ঘুমাতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে আমাদের আলোচ্য বিষয় ছিল নবজাতককাল এবং অতি শৈশবকাল। এছাড়া হচ্ছে শিশুর যত্নে আমাদের কী করণীয় এবং শিশুর কী ছিল আমাদের শিশুর বৈশিষ্ট্য আমরা কেন জানবো, যাতে আমরা শিশুকে সাহায্য সহযোগিতা করতে পারি, এই বিষয়গুলো ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনাদের একটা বাড়ির কাজ আছে, একটু আসুন আমরা লক্ষ্য করি। বাড়ির কাজটা ছিল কি, নবজাতককালের শিশুর বৈশিষ্ট্য। আমি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের পাঠ্য বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা লিখবেন, খুব ভালো করে লিখবেন। এরপরেরটা হচ্ছে অতি শৈশবকাল বলতে কি বোঝো লেখো। অতি শৈশবকাল আপনারা সেটা এক লাইনে উত্তর দেবেন না, অতি শৈশবকালের বর্ণনা দেওয়া আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে অতি শৈশবকালটা আপনারা লিখে দেবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।